সাংঘাতিক মেয়ে আপনি, এবং খুব সাংঘাতিক ভাবে আমার জীবনে আপনি অনুপ্রবেশ করেছেন। অনুপ্রবেশ মানে বোঝেন না? ওই যে বর্ডারের বেড়া ভেঙে গরু চোরাগারবিরা যেভাবে আমাদের দেশে অনুপ্রবেশ করে, সেই ঠিক সেইভাবে। উফ, এসব আবোল তাবোল বলবেন না তো। ইটটা রাখেন আর আমার বাসার সামনে আসছেন, চলেন উপরে, চলেন কফি খাবেন, আসেন। আমি আছি আমার টেনশনে কফি। আই, কথা শুনুন কিন্তু। ছেলেটারই মুরগির আবদার নতুন কিছু না, তাই বাসায় রাখি রাধুনী রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। ফাটাফাটি সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনী চটপটি মশলা দেয় এমনই স্বাদ, চটপটি ছাড়া কিছুই যাবে। রাধুনী রেডিমিক্স চটপটি মশলা। ফাহিম, আপনি অনেক দিন ধরে কবিতা লিখছেন এবং খুবই জনপ্রিয়, কিন্তু আপনার জনপ্রিয়তাটা ভাই একেবারে সস্তা জনপ্রিয়তা। আপনার কবিতায় আমি কোনো চিত্রকল্প খুঁজে পাই না। চিত্রকল্প ছাড়া কবিতা হচ্ছে অহেতুক, অনর্থক এবং বাতিল। একদম হচ্ছে না। আমাদের আধুনিক কবি জীবনানন্দ দাস হচ্ছেন চিত্রকল্পের ওস্তাদ, তাকে অনুসরণ করুন। দেখেন কুজি ভাই, আপনাদের মতো অনর্থক, অথর্ব, মূর্খ সমালোচকদের জন্য যুগে যুগে কবি সাহিত্যিকরা অনুৎসাহিত হয়ে যায়, তাদের কিছুই হয় না। মানে জীবনানন্দ দাস যখন বেঁচে ছিলেন তখন তার কোনো কেউ আর কি দুই পয়সার মূল্যায়ন করে নাই, যখন মরে গেছে সবাই তাদের নাচানাচি। আপনার মতো সমালোচকরা হচ্ছে এই যুগের বিস্ফোরক, বুঝতে পারছেন? নাই কথা বল, ভালো লাগে না আমার এইসব কথা শুনতে আর বুঝতে চাই না। সে তো একটা বেয়াদব, এরকম অডাসিটি দেখিয়ে চলে গেল। শুনুন, আপনাকে আমি বলছি জি, চিত্রকল্প ছাড়া কবিতা আধুনিক হয়ে উঠতে পারে না। কিন্তু আমি একটা জিনিস আমি বুঝতে পারছি না, এই যে চিত্রকল্প এটা গোল গোল করে পাকিয়ে আমি যে কোথা দিয়ে ঢুকাবো এটা ঠিক আমার মস্তিষ্কে কাজ করছে না কুচু ভাই। জীবন জি কুচু ভাই, আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন? একদম না কিছু ভাই। বেরিয়ে যান তাহলে, বেরিয়ে যান এখান থেকে। কিছু ভাই কোথায় বেরোবো, এটা তো আমাদেরই বাসা, আপনার নিঃসঙ্গতা কাটানোর জন্য তো আপনি এখানে আসেন। ও তাই নাকি, আচ্ছা তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। না না কিছু ভাই, যাবেন না, আপেলটা খান। না না না, আপনাদের সঙ্গে কবিতার আড্ডা কখনোই হবে না, যাচ্ছি। কিছু ভাই আপেলটা নিয়ে যান তাহলে। এক্সকিউজ মি, একটা কফি দাও তো ভাই। আরে আপনি এখানে কেমন আছেন? আপনি আপনার মুখটা আমার শুকনো লাগছে কেন, দুপুরে কিছু খাননি? আমি না খেলে আপনার কি? ও মা, আমি জিজ্ঞেস করতে পারি না? না পারেন না আপনি জিজ্ঞেস করতে, হয়তো আমার সঙ্গে পরিচিত হবার ভান করবেন। আচ্ছা একটা অটোগ্রাফ দেবেন আমাকে? আপনি আমাকে এত জ্বালাচ্ছেন কেন? কেন কি অটোগ্রাফ কেন দিব? কারণ আজকে আমি আপনার একটা বই কিনেছি আর একটা লেখক হিসেবে আপনি আমাকে একটা অটোগ্রাফ তো দিতে পারেন। অটোগ্রাফটা বইয়ে না দিয়ে কি হাতে দাও যায় কবি সাহেব? সমস্যাটা কি? আপনি এত চেষ্টা কেন? হ্যাঁ আপনি আমাকে জ্বালাচ্ছেন কেন? আপনার কি আত্মসম্মান বোধ বলে কিছু নেই? একটা মানুষকে আপনি এইভাবে জ্বালাবেন, আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমি আপনার সঙ্গে তীব্র খারাপ ব্যবহার করছি, আমার ভালো লাগছে না? হ্যাঁ আপনি কি বুঝতে পারেন এটা? এগুলি কি আপনার ইমোশন? ইমোশনের আমার কাছে কোনো মূল্য নেই, একদম নেই। এগুলো হচ্ছে মোহ, মোহ বুঝেন, মোহ। এসব মোহর আমার দরকার নেই, আপনি কি বুঝতে পারেন না? আমার মতো লাইফলেস, হালকা চরিত্রহীন মানুষের কাছ থেকে বিব্রত হতে আপনার কি খুব মজা লাগে? আপনার কি খুব সুখ লাগে? আমি যে আপনাকে চটটা মেরেছি কেন মেরেছি জানেন? আপনি যে আমার সঙ্গে এরকম তীব্র বাজে ব্যবহার করেছেন সেই জন্য না,
আমি আপনাকে জল মেরেছি কারণ আপনি আপনাকে নিয়ে যাতা বলছেন। আপনি আপনার নিজেকে ছোট করছেন কারণ আপনার আত্মসম্মান মধ্যে কিছুই নেই। আর আপনার যে কোনো আত্মসম্মান নেই সেটার জন্য আমার খারাপ লাগছে, সেটার জন্য আমার কষ্ট লাগছে। আর এটা যদি হয় ভালোবাসা, তাহলে ভালোবাসা কোনো পাপ না। উপমার হাতে কোষে একটা চর খাওয়ার পরে আমার মনে আবার প্রেম প্রেম ভাব জন্মেছে, তাই ওকে আমার কাছে আবার ফিরিয়ে আনার জন্য একটা টোপ ব্যবহার করতে চাই। টোপটি হচ্ছে, আমি এখন ফেসবুকে একটা মিথ্যে স্ট্যাটাস দিব, লিখব জ্বর নিয়ে বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে খুব। আমি এটাও জানি এই টোপে কাজ হবে, উপমা টপ করে টোপটা গিলে ফেলবে, কারণ মেয়েরা হচ্ছে মাছের মতোই বোকা। আবার জ্বর এসেছে, জ্বর আমার প্রিয় অসুখ। জ্বর নিয়ে বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে খুব, কি একটা অবস্থা। জ্বর নিয়ে উনি বৃষ্টিতে ভিজবে? দাঁড়াও, তোমার শখ, তোমার কবিগিরি, তোমার কবিগিরি আমি ছুটাচ্ছি। আমার বর্ষিতে উপমা নামের মৎস্যটি ধরা পড়েছে, সে ছুটে এসেছে। তোমাকে ছেড়ে গিয়েও ছেড়ে যেতে পারিনি। কি? না, আজকে আমার জন্মদিন, তাই ভাবলাম তোমার সঙ্গে নতুন করে পরিচয় হই। ও, আজ আপনার জন্মদিন? শুভ জন্মদিন। তাই আপনি শাড়ি পরে এসেছেন? হুম। এটা কি? কাজল। কাজল প্রাক্তন প্রেমিকার জন্য কেনা হয়েছিল, কখনো দেওয়া হয়নি। ভেতরে পড়েছিল, ভাবলাম আজ যেহেতু জন্মদিন উপহার হিসেবে দিয়ে দিই। আমাকে সুন্দর লাগছে না? তুমি কাঁদছো কেন? দুটো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে, এই উপহারটি দিয়ে তুমি আমার ভালোবাসার স্বীকৃতি দিলে, তাই। আর দ্বিতীয় কারণ হচ্ছে, এই উপহারটা তোমার আগের প্রেমিকার জন্য কিনলেও আমি পেয়ে গেলাম। এর মানে আগের প্রেমিকাকে হারিয়ে আমি জিতে গেছি। তুমি আর কাঁদবে না,
কারণ আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। প্রাকৃতিক নিয়মে আমি আবার প্রেমে জড়িয়ে গেলাম। মেয়েরা বোকা বলে এই কবিদের ভালোবাসে, উপমা মেয়েটা একটু বেশি বোকা, তাই আমাদের উথাল পাথাল প্রেম চলল কিছুদিন, চলুক মন্দ কি। কিছু কথা আছে, ব্যাপারটা খুবই সিরিয়াস, জরুরি মানে খুব জরুরি। তুমি তাহলে কালকে আমার সাথে দেখা করছো? সব প্রেমের শেষেই কবিদের জীবনে সিরিয়াস ট্র্যাজেডি আসে, আর সেটা হলো প্রেমিকার বিয়ে হয়ে যাওয়া। আগেই বলেছিলাম সুন্দরী মেয়েরা প্রেম করবে কবিদের সাথে আর বিয়ে করে ফেলে ডাক্তার ইঞ্জিনিয়ারদের, তাই মেয়েরা প্রেমের ক্ষেত্রে বোকা হলেও বিয়ের ক্ষেত্রে খুব চালাক। সম্ভবত উপমার জীবনেও সেই ক্রাইসিস চলছে, ওর সিরিয়াসনেস দেখে আন্দাজ করতে পারছি। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তুমি বাবার সঙ্গে গিয়ে কথা বলো। এতে কোনো লাভ হবে না। কেন? পাত্র হিসেবে তোমার বাবা আমাকে মেনে নেবে না। দেখো আমি একজন কবি, আমার জায়গাটা অনেক সম্মানের, মানুষ আমাকে ভালোবাসে। আমি তোমাকে নিয়ে পারি যে সবার চোখে অসম্মানের পাত্র হতে পারবো না। আমাদের জীবনে এমন ঘটনা ঘটে। তাহলে কি আমি বিয়ে করে ফেলবো? হ্যাঁ। তোমাকে ভালোবাসাটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। তোমাকে ভালোবাসা আমার উচিতই হয়নি। তোমার কষ্টটা আমি পুষে রাখবো। যতদিন তুমি এটা পুষে রাখবে ততদিন আমি তোমার, তারপর হয়তো বা অন্য কারো। জীবনে প্রথম কোনো ছ্যাঁকা খেয়ে আমি খুব ভেঙে পড়েছি। বিশ্বাস করুন, এতটা কষ্ট আগে কোনো ছ্যাঁকা থেকে আমি পাইনি। যাই হোক, দুঃখ বিলাসী হয়ে ঘুরতে আমার ভালোই লাগছে। আচ্ছা, আমি এমন কেন? মানুষ হবে সুখ বিলাসী, দুঃখ বিলাসী হবে কেন? আপনি কবি ফাহিম হাসান না? হ্যাঁ জি, আমি ফাহিম হাসান জি। আমি আপনার কবিতার ভীষণ ভক্ত। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আপনার কবিতার প্রেমে পড়ে গিয়েছি। ও ফেসবুকে অনেকদিন ফলোয়ার হয়ে ঝুলে আছে জি। ফ্রেন্ড লিস্টে কি জায়গা পেতে পারি? না মানে শূন্যস্থান পূরণ করার জন্য যদি কাউকে দরকার হয় তখন আসলে ভেবে দেখবো। হ্যাঁ, আপাতত সেল নাম্বারটা হ্যাঁ তা তো নেয়।
আচ্ছা মানে আমি যদি আপনাকে সেলফোন নাম্বার দিই তাহলে কি কথা বলতে বলতে মানে প্রেমে পড়ার কোনো সম্ভাবনা আছে? আপনার কবিতার প্রেমে পড়ে গিয়েছি মানে তা আপনারও প্রেমে পড়ে যা। এখন থেকে আমার কাজ হবে আপনাকে আমার প্রেমে ফেলার। ও সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনির বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানি মশলা। ফ্রেন্ডরা খেয়ার বলে কয়ে আসে, ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল আর ছিল রাঁধুনির রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এখন আমি উপমার কাছে ছুটে যাওয়ার জন্য দৌড়াচ্ছি, হাঁপাচ্ছি কিন্তু দৌড়াচ্ছি, কারণ হঠাৎ মনে হলো একটার পর একটা প্রেমিকা আমার জীবনে আসবে আর আমি ছ্যাঁকা খাবো, এটা তো হতে পারে না। তাই উপমার কাছে ফিরে যাওয়াই উত্তম। যদি ওর বিয়ে না হয়ে থাকে তবে আমি ওকেই জয় করব, কথা দিচ্ছি জয় করবই, আর দুঃখ বিলাস করব না, উপমাকে নিয়ে সুখ বিলাস করব। সুখ এটা খুব প্রয়োজন। তবে দেখি কি আছে কপালে, কবি কপাল তো। কেন এসেছো তুমি? আমি তো তোমার কাছে আসছিলাম, কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে, 15 লক্ষ টাকা দিয়ে মোহর, অনেক দামি বিয়ে, আর তো ফেরা সম্ভব না। আমার হাজবেন্ডের সঙ্গে পরিচিত হবে? দাঁড়ো, এই যে ডাক্তার সাহেব, একটু এদিকে আসবেন। ডাক্তার সাহেব, আমার হাজবেন্ড। ভেবেছিলাম জীবনের একটা মাত্র প্রেমের কথা আপনাকে বিয়ের পরে বলবো, কিন্তু এখন ভাবছি যে সংসার শুরু করার আগে আপনাকে বলা উচিত, উনি কবি ফাহিম হাসান, আমার জীবনের একটা মাত্র প্রেম, আমি তাকে ভালোবাসি। না না, আমি তাকে ভালোবাসতাম। হাই, দেখুন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। বিয়ে তো হয়ে গেছে, বিয়ের পর আপনার বউকে আপনি প্রচন্ড ভালোবাসবেন, যাতে ও আমাকে ভুলে আপনাকে পছন্দ করা শুরু করে। আপনার কবিতা আমার রেগুলার পড়া হয়। কোথায় নাকি? আপনি অনেক ভালো লিখেন। জি ধন্যবাদ, শুধু ভালো লিখি আর কিছু না। সত্যি সত্যি আমি প্রচন্ড ছ্যাঁকা খেয়ে ফেলেছি, উপমাকে হারানোর কষ্ট আমাকে খুব পোড়াচ্ছে।
খুব, এতটা কষ্ট আগে কোনো ছ্যাঁকা থেকে আমি পাইনি। সত্যি বলছি, আগে ছ্যাঁকা খেলে কষ্টটাকে হালকা মনে হতো, তাই কষ্টের তীব্রতা বাড়ানোর জন্য আমাকে দুঃখ দুঃখ ভাব নিয়ে থাকতে হতো। কিন্তু এবার মনের ভিতর তীব্র দুঃখবোধ জন্ম নিয়েছে। আমি নিশ্চিত আমার এই দুঃখবোধ সারা জীবন বুকের মধ্যে থেকে যাবে। নতুন কোনো সুন্দরী মেয়ে এসেও এই দুঃখ আমার কমাতে পারবে না, কোনোদিনও না। জোয়ারে তো গা পড়ে যাচ্ছে। আমি, তোমার কি মনে হয়েছে যে আমি এত সহজে তোমার পিছু ছাড়ব? এত সহজ না। আমিও চাই যে তুমি আমার পিছন কখনো না ছাড়ো। আমি সারাটা জীবন তোমার সঙ্গে থাকতে চাই, কিন্তু কি হবে জানতে চাও? ফ্ল্যাশব্যাক, ড্রাইভার সাহেব গাড়ি রাখেন। আমি আপনাকে ডিভোর্স দিব। আমি শিওর আপনি মন থেকে কবুল বলেননি। আমাদের সমাজে এরকম অনেক বিয়ে হয় যেখানে মন থেকে কবুল বলা হয় না, বাট সংসারটা করতে হয়। আমি এরকম খেলনা সংসার করতে চাই না, সরি। আমি সত্যি বুঝতে পারছি না যে আপনি কি বলছেন। আপনার বোঝার কথাও না। শুনেন, আমার অনেক কবি বন্ধু আছে, তাদের একটাই অভিযোগ, তাদের প্রেমিকাদের নাকি আমার মতো ডাক্তার ইঞ্জিনিয়াররা বিয়ে করে নিয়ে যায়। আমি এটা পারব না। অন্যের প্রেমিকাকে আমি আমার নিজের বউ করে সারা জীবন আমি কাটাতে পারব। বরং আমি একটা ডিসিশন নিয়েছি, এখন থেকে আমি একটা জিনিস করব, আমি চেষ্টা করবো একটা প্রেম করার, একটা প্রেম করে একটা প্রেমিকা বানিয়ে তারপর তাকে আমি বিয়ে করব। আপনি চাইলে আপনার কবি প্রেমিকের কাছে ফিরে যেতে পারেন। আই হ্যাভ নো রিগ্রেটস। থ্যাংক ইউ সো মাচ। বুঝে গেছে ব্যাপারটা? তার মানে কি? তার মানে আমি কবি আর তুমি কবির বউ? জি কবি মশাই, আমি তোমাকে কখনো ছাড়বো না। লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ফাইনালি আমার জীবনে পরিপূর্ণ প্রেম এলো। আমি নিশ্চিত উপমা সারা জীবন আমাকে প্রচন্ড ভালোবাসবে, কিন্তু বিশ্বাস করুন অতটা ভালোবাসা আমার না পেলেও চলবে। ও যদি আমাকে এক মুঠো প্রেম দেয় তাতেই আমার সারা জীবন চলে যাবে, কারণ সত্যিকারের প্রেম এক মুঠোই যথেষ্ট, খুব বেশি লাগে না।